আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব, রোজা রেখে অনেক বন্ধুদেরকে খাবার চাখতে হয়, খাবারের লবণ দেখতে হয়, তো খাবারের লবণ দেখলে রোজা ভেঙে যাবে কিনা, অথবা আতরের গ্রান নিলে রোজা ভেঙে যাবে কিনা এই বিষয়ে ইসলাম কি বলে, সম্পূর্ণ আলোচনা বুঝতে চাইলে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন। এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি যদি ইসলাম প্রচারের সাথে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুগণ, কথা না বলে মূল আলোচনায় প্রবেশ করছি। তো কেউ যদি রোজা রাখা অবস্থায় খাবারের লবণ চাখে, তার উচিত না চাকা, তবে যদি বিশেষ প্রয়োজনের কারণে স্বামী বদমেজাজি হয়ে থাকে অথবা পরিবারের লোকজন তার সাথে খারাপ ব্যবহার করে, তো সেক্ষেত্রে সে খাবারের লবণ চাখতে পারবে। সেক্ষেত্রে সে এটার ভিতরে ঢুকাচ্ছে না, সে মুখের মধ্যে ছেপ আসলে এটা ফেলে দিবে, তবে এতে তখন আর তার কোনো সমস্যা হবে না, যেহেতু সে এখানে এক প্রকারের বাধ্য হয়ে গেছে। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেন না। তো এখানে যেমন করে আল্লাহ তাআলাই চাপিয়ে দিচ্ছেন না সাধ্যের বাহিরে, তাহলে এখানে আপনার খাবারের লবণ চাকলে এটা তো যেহেতু তারা চাপিয়ে দিচ্ছে, আপনার পরিবারের লোকজন অথবা স্বামী বদমেজাজি, তখন কি করবেন? তখন এটা চাকতেই হবে, তখন চেখে আপনারা এটার যে লবণ অতিরিক্ত মুখের মধ্যে যে সেপ এটা ফেলে দিবেন। তো এবার আসেন, আমরা আরেকটা যে প্রশ্ন করেছিলাম, রোজা রেখে অনেকেই মনে করি কি সুন্দর আতর দেওয়া যাবে না, চোখে সুরমা দেওয়া যাবে না, কাজল দেওয়া যাবে না, সাজা যাবে না। আসলে বিষয়টা এমন নয়। তো আতর দিলে, সাজলে মেয়েরা, এই সমস্ত কিছু করলে রোজা ভাঙে না, সে ঘরের মধ্যে থাকবে, সাজবে, এতে তো রোজা ভঙ্গের কারণের মধ্যেই পড়ে না। এই ব্যাপারে কোরআন এবং হাদিসের কোথাও স্পষ্ট দলিল নেই। আসলে যেগুলো আমরা মনে করি যে সাজুগুজু করলে রোজা ভেঙে যায়, আসলে বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন। আশা করছি আপনারা এই বিষয়ে ক্লিয়ার হয়েছেন। তো বন্ধুগণ, এই বিষয়ে এমনই আলোচনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ছোট ইউটিউব চ্যানেলটি সকলের কাছে ইসলামের বাণীগুলোকে পৌঁছে দেওয়ার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, আশা করছি এর একটি স্বভাবের অংশ আপনার আমলনামেও পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মঙ্গল করুন। আজকের মধ্যে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।